আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে বিগত করোনার পরে এখানে প্রায় অনেক প্রবাসী শ্রমিক সৌদি আরবে এসেছে, তো এই শ্রমিক আসার পরেও কেন বাংলাদেশে রেমিটেন্স কম যাচ্ছে এবং রেমিটেন্সের পরিধি বাড়ছে না, তো এই ব্যাপারে আমি আজকে এখানে যারা প্রবাসী আছেন তাদের সাথে কথা বলবো, এখানে ব্যাংকের এজিএম আছেন ওনার সাথে কথা বলবো যে কিভাবে প্রবাসীদের রেমিটেন্স বাড়ানো যায় এবং কি করলে সেটা থেকে উত্তরণ করা যায়, তা আমি এখন প্রবাসীর সাথে কথা বলবো। আজকে রেমিটেন্স কম যাওয়াটা কেন এই ব্যাপারে আপনার অভিমত কি এবং এ থেকে কিভাবে উত্তরণ আসা যায়, আমরা ফিরে আসতে পারি? করোনা পরবর্তী সময়ে যে লোকগুলা আসছে এখানে সৌদি আরবে, তারা কোথাও ভালোভাবে সুন্দরভাবে সেটেল হতে পারে নাই, না হওয়ার কারণে অনেকে বেশিরভাগ সংখ্যক লোকে অবৈধ হয়ে গেছে এখানে। তারা এখন চেষ্টা করতেছে নিজেদের পরিবারের জন্য, নিজের জন্য কিছু করে কোনো রকম যেন ইনকাম করে সেই টাকাটা দেশে পাঠানোর জন্য, কিন্তু তারা বৈধ পথে এই টাকাগুলো পাঠাইতে পারতেছে না, কারণ বৈধ পথে পাঠাইতে গেলে এখানে ব্যাংকে আপনার যে লিগেল ইকামা বা লিগেল কাগজপত্র যেটা থাকার দরকার সেটা না থাকার কারণে ওরা আপনার হুন্ডির মাধ্যমে বা অন্য বিভিন্ন মাধ্যমে, বিকাশের মাধ্যমে তারা টাকাগুলা পাঠায়। আপনার ব্যাংক থেকে হুন্ডিতে রেট একটু ভালো পাওয়া যায়, সেটা একটা কারণ। যে টাকাগুলা সাথে সাথে ওরা ওদের ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারতেছে, ব্যাংকের মাধ্যমে হলে আপনার এই সুযোগ, এই সুবিধাটা তারা পাইতেছে না, কারণ ব্যাংকে শুক্রবার আছে, শনিবার আছে, অফ ডে আছে, কিন্তু বিকাশ বা হুন্ডিতে এই ঝামেলাটুকু নাই। তো এইটারও একটা কারণ হতে পারে রেমিটেন্স কমার। আর দ্বিতীয় আরেকটা কারণ আছে আমার জানা মতে, এখানে সোনালী ব্যাংক ছাড়া আমাদের অন্য কোনো ব্যাংকের কোনো ব্রাঞ্চ নাই, তো আমার মনে হয় এখানে যদি অন্য অন্য ব্যাংকগুলা তাদের একটা দুইটা করে ব্রাঞ্চ এখানে স্থাপন করে, তাহলে প্রবাসী যারা আছে, যাদের যারা অবৈধ বা বৈধ যে কোনোভাবে পয়সা মানে পাঠাইতে পারবে, ওটা একটু সুযোগ, তারা সুযোগ সুবিধা পাবে আর কি, বলে এই পাবে বলে আমি মনে করি। আপনি জানেন যে গত 5 বছরে সৌদি আরবে অনেক প্রবাসী বাংলাদেশি এখানে এসেছে, অথচ এই তুলনায় আপনার বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু এই ব্যাপারে আপনার অভিমত কী বা এর থেকে উত্তরণ হওয়ার উপায় কী? আমরা আসলে দীর্ঘদিন দেখেছি এই মিডল ইস্টের মধ্যে সৌদি আরব প্রবাসীদের মধ্যে অনেক বেশি, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আসলে আমাদের রেমিটেন্স কেন বৃদ্ধি হচ্ছে না আমরা পাচ্ছি না। এই মিডল ইস্টে যারা আসে প্রায় 25 লক্ষ লোকের মতো আমাদের এই সৌদি আরবে বসবাস, অনেক লোক অবৈধভাবে আছে, তারা কিন্তু হাজারো চেষ্টা করলে তারা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারছে না, কেননা এই দেশে একটা লিমিট আছে, একজন লেবার সে 1 লক্ষ টাকার বেশি মাসে পাঠাতে পারে না, এখানে এমনও লোক আছে এর চেয়ে অনেক বেশিও পাঠাতে পারে। কিন্তু আমি মনে করি আমাদের যে একটা সোনালী ব্যাংক আছে দূতাবাসে, তাদের ক্যাম্পিং যদি অনেকে হয়তো জানে না যে একটা সোনালী ব্যাংক আছে, যারা সাধারণ লেবার পর্যায়ে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে আছে অনেকে জানে না যে আমাদের একটা সোনালী ব্যাংক আছে, সেই দৃষ্টিতে আমাদের যে ব্যাংকটা আছে এরা যদি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে যে আমরা আমাদের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো সম্ভব, তাহলে এখানে যে আমাদের লেবার যারা আছে তারা হয়তোবা, যারা আকামা নাই, যাদের আইডি নাই, তারা হয়তোবা এই সোনালী ব্যাংকের মাধ্যমে যদি সেই সুযোগটা থাকে তাহলে আমাদের রেমিটেন্সের হারটা আরও বেড়ে যাবে। যে পরিমাণ লোক আসছে ওই পরিমাণ কিন্তু আমরা রেমিটেন্স পাচ্ছি না, দেশের যেহেতু রেমিটেন্স বাড়ে যেভাবে সহজ হয় সহজ পদ্ধতি যদি কূটনৈতিকদের মাধ্যমে আলোচনা সাপেক্ষে আমরা যদি আমাদের বিভিন্ন যে ডিস্ট্রিক্টগুলোতে আমরা সোনালী ব্যাংকের আমরা শাখা দিতে পারি, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সরকারি যে ব্যাংকগুলো আছে এগুলোর শাখা উপশাখাগুলো আমরা যদি দিতে পারি তাহলে দেখা যাবে আমাদের রেমিটেন্স আরও বেড়ে যাবে। আমরা আরেকটা কথা জানতে পারলাম যে এখানে আমরা যারা কাজ করছেন শ্রমিকদের সাথে কথা বলেছি, অনেকেই বলছেন যে হুন্ডি এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠাচ্ছে, তো এই ব্যাপারে আপনার অভিমতটা কী? আমি যেটা মনে করি হুন্ডি এবং বিকাশ
এই রাস্তায় মানুষ এই জন্যই যায় যেহেতু তারা এই দেশের নিয়ম অনুসারে 1 লক্ষ টাকার বেশি পাঠাতে পারে না তাহলে যারা ব্যবসা বিভিন্ন কাজের সাথে জড়িত কিন্তু তারা টাকাটা কিভাবে পাঠাবে তা আমি মনে করি আমাদের কূটনৈতিকভাবে এই দেশের গভর্নমেন্টের সাথে যদি একটা আলাপ আলোচনা সাপেক্ষে যদি এটার পরিধিটা আরেকটু বাড়ানো যায় তাহলে হয়তোবা এই বিকাশ এবং হুন্ডির চেয়ে আমরা বেরিয়ে আসতে পারব আর যদি এই ব্যবস্থাটা না হয় তাহলে এইভাবে আমাদের হুন্ডি এবং বিকাশ এটা আমাদের চলবেই তা আমি আশা রাখি আমাদের সরকার কূটনৈতিকভাবে এই জিনিসটা মাথায় রাখবেন এর পাশাপাশি আমার আরেকটি কথা যেটি হচ্ছে এটা আসলে আমরা অনেক সময় বলে থাকি সেটা আপনারা সাংবাদিক হিসেবে অনেকবারই তুলে ধরেছেন আমাদের যে এক প্রবাসী আমাদের যে লাশ এই ব্যাপার নিয়ে আসলে অনেকবার বলা হয়েছে মাসখান দিয়ে সুযোগটা ছিল বিনা পয়সায় দেশে পাঠানোর আমরা দীর্ঘদিন সৌদি আরব থেকে হয়তোবা দেশের কথা চিন্তা করে আমাদের পকেটে আমরা পয়সা রাখি না যাই ইনকাম করি তাই আমরা দেশে পাঠানোর পরিবারের জন্য চেষ্টা করি কিন্তু যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখন তাকে পাঠানোর জন্য আমরা বিভিন্ন জনের ধারে ধারে যেতে হয় আমাদের সরকার আমাদের জন্য অনেক কিছু করেছে যেটা আমরা বিশ্বাস করি যদি এই কাজটা আমাদের প্রবাসীদের জন্য করে আমরা অনেক কৃতজ্ঞ থাকব যে যে সার্ভিস আমাদের বিনা পয়সায় আমরা যেন এমবাসির তত্ত্বাবধানে বিনা খরচে আমাদের লাশগুলো যদি আমরা দেশে পাঠাতে পারি বিনা হয়রানি ছাড়া সেটা আমি আজকে একজন প্রবাসী হিসাবে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং জননেত্রী শেখ হাসিনার কাছে একটি দাবি রইল 3-4 বছরে সৌদি আরবে অনেক বাংলাদেশি প্রবাসী এসে চাকরি করে এই যে আসার পরে আমাদের এরপরেও আমাদের রিমিটেন্স কেন কমছে বা রিমিটেন্স বাড়ানোর ব্যাপারে আপনার অনুমান করেন কি করলে আমরা রিমিটেন্স বাড়াতে পারব ধন্যবাদ রশিদ ভাই তথা আরটিভিকে এভাবে বিভিন্ন জায়গায় ধরনের প্রশ্ন করে সমস্যা সমাধান করার জন্য আমাদের করোনাকালীন সময় থেকেই যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সে হলো যে লোকগুলো এখানে আসছে আসার পরে তারা ঠিকমতো কাজ পায় না এবং যে একটা দালাল চক্রই বলা যায় তারা অনেক লোক এনে 3 মাসের আকামা কাউকে দিছে কাউকে দেয় নাই তো এরপরে তারা আর কাজও পায় না এবং তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে না তো যারাও কাজবাজ করছে তারা কিন্তু এই যে রেমিটেন্সের ব্যাপারটা এটা নিয়ে বশির ভাই অনেক জায়গায় অনেক সেমিনার সভা ঘরোয়াভাবে তথা বাহিরেও করেছেন তো কিন্তু কোনোই ভালো সুফল হয় না কারণ কি সেটা হলো তারা যে রেমিটেন্সটা এখানে সংগ্রহ করা হয় সেটা সুষ্ঠুভাবে দেশে পাঠাইতে পারতেছে না কারণ ব্যাংকের এখানে যে রাষ্ট্রীয় যে সমস্যাটা সেজন্য তো আমাদের রাষ্ট্রীয় ব্যাংক আছে এখানে যেমন জেদ্দাতে এবং রিয়াদে কিন্তু সেখানে মানুষ ওইভাবে তারা যোগাযোগ করতেও পারতেছে না এবং পাঠাইতেও পারতেছে না যার ফলে এই টাকাগুলো কিন্তু অসদুপায়ে বাংলাদেশে চলে যাচ্ছে যার ফলে আমরা হারাচ্ছি শুধু মানে সুষ্ঠু যে আমাদের রেমিটেন্স সেটা দেশের উন্নয়নটা বাধাগ্রস্ত হচ্ছে তাই আমি অনুরোধ করব যে যেভাবে এই যে টাকাটা যেভাবে সাধারণ যে আমাদের শ্রমিক ভাইয়েরা তারা যেন সুন্দরভাবে পাঠাইতে পারে এর একটা সুষ্ঠু সমাধান আমাদের এই এমবাসি বা বাংলাদেশ সরকার করে দেন যাতে তাদের যতটুকু ইনকামের টাকা সেটা যেন সুষ্ঠুভাবে পাঠাইতে পারে এই ব্যাংকগুলো যদি প্রতিটি শহরে এখানে যদি তারা চালু করে তাহলে এই সাধারণ মানুষগুলো 5 ফুটের উপরে টাকা পাঠাইতে পারবে কারণ তাদের তো আকামা নাই আকামা কেউ পায় নাই কেউ পাইছে তাও শুধু নাম্বার তাও এক্সপায়ার অতএব এখানে ব্যাংকে গেলে তারা তাদেরকে ফিরিয়ে দেয় অতএব এই টাকাগুলো এই হুন্ডির দিকে চলে যায় তাই সমস্ত শহরেই ছোট 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 বড় সকল শহরেই যদি শাখা করা হয় এই সরকারি ব্যাংকগুলোর যেমন সোনালী ব্যাংক সব জায়গায় আছে চলতেছে তো এগুলো করলে আমাদের এই হুন্ডি এবং অসদুপায় বিকাশ এগুলো বন্ধ হবে আপনার গত 5 বছরে সৌদি আরবে অনেক শ্রমিক বৃদ্ধি পেয়েছে আপনি জানেন আপনি এখানে ব্যাংকে সোনালী ব্যাংকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তো আজকে এত শ্রমিক আসার পরেও কেন আমাদের রেমিটেন্স পাচ্ছে না এই ব্যাপারে আপনার আপনার পরামর্শ কি আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমাদের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সৌদি আরবে নিয়মিতভাবেই অনেক শ্রমিক আসছেন সেক্ষেত্রে রেমিটেন্স আমাদের সেভাবে বাড়ছে না
তো এটার অন্যতম কারণ হলো যে আমরা একটা মানে বৈশ্বিক করোনা কাল অতিক্রম করেছি তো সেই করোনা কাল উত্তীর্ণ হতে না হতেই আমরা একটা মানে ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধের কারণে আমরা একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে গেছি তো এটা এক সংকট থেকে উত্তর না হতে আরেকটা সংকটে পড়ে গেছি এটা শুধু আমাদের দেশেই না এটা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকটে আছে অর্থনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে তো এর মধ্যে আবার কিছু স্বার্থান্বেষী মহল কিছু গুজব ছড়াচ্ছে যে ব্যাংক দেউলে হয়ে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে তো কিছু পত্রিকায় কিছু অর্থপাচারের খবরও আসছে তো যেটা আরও মানে প্রবাসীরা অনেকে আরও ভয় পাচ্ছে আসলে প্রকৃতপক্ষে ভয়ের কোনো কারণ নেই আমরা সোনালী ব্যাংকের এজিএম সোনালী ব্যাংকের একজন নির্বাহী হিসেবে আমি এটুকু বলতে পারি যে সোনালী ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংক শক্তিশালী ব্যাংক সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ মোটেই ঝুঁকি নেই এটা ঝুঁকিটা চিন্তাটামূলক আর একটা বিষয় হচ্ছে যে এটা শ্রমিক বাড়ছে কিন্তু রেমিটেন্স বাড়ছে না এটার কারণ হচ্ছে যে মন্দার কথা তো বললামই আমাদের এখানে অনেক শ্রমিক এখানে অনিয়মিত হয়ে পড়ছে আপনারা জানেন সৌদি নীতির কারণে এখানে ওই ব্যাপকভাবে সৌদি নাগরিকদেরই বিভিন্ন কোম্পানিতে কর্মসংস্থান করা হচ্ছে কাজেই ভালো ভালো কাজের সুযোগগুলো আমাদের কাছ থেকে কমে যাচ্ছে আর বেশিরভাগ শ্রমিক এখন আসছে এখানে স্বল্প বেতনে মানে শ্রমিক হিসেবে এখানে আসছে যাদের বেতন খুবই কম যাদের দৈনন্দিন জীবনযাপনের পরে খাওয়া পড়ার পরে তেমন কিছু অবশিষ্ট থাকছে না উদাহরণস্বরূপ বলতে পারি অনেকেই এখানে 600 রিয়াল 700 রিয়াল বেতনে চাকরি করছে সেটা বাংলাদেশি টাকায় 17-18 হাজার টাকা সেখানে তার 400-500 রিয়াল মাসে খাওয়া খরচই চলে যাচ্ছে বাকি অন্যান্য যে আনুষঙ্গিক সেটাও তার মেটাতে হিমশিম খাচ্ছে এটা একটা কারণ আরেকটা হচ্ছে যে অনেকেই মানে কাজ হারিয়ে মানে অনিয়মিতভাবে আসে বৈধভাবে এখানে আমরা যেটা বলি জানি সেটা হলো ইকামা এটা সৌদি আরবে একটা মানে আইডির মতো যেখানে তাদের সব তথ্য থাকে এবং সেখানে তার বেতন তার চাকরি সব তথ্য লিপিবদ্ধ থাকে এবং এটা এখন একটা ফি আরোপ হয়েছে যেটা অনেক কোম্পানি এটা বৃদ্ধি করছে না বা ইকামা নবায়ন হচ্ছে না সেক্ষেত্রে নিয়মিত একজন শ্রমিক অনিয়মিত হয়ে যাচ্ছে আর এদেশ থেকে বৈধভাবে টাকা প্রেরণের ক্ষেত্রে আপনার ওই ইকামাটা বাধ্যতামূলক সে ইকামার তথ্য যখন ঠিকঠাক থাকছে না তখন সে বৈধভাবে টাকা পাঠাতে পারছে না তো এটা একটা বড় কারণ আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই প্রবাসীরা যে টাকা পাঠাচ্ছে রেমিটেন্সের যে রেট এটা আমরা মনে করি খুব গুরুত্বপূর্ণ তো সরকারের প্রণোদনা দিচ্ছে কিন্তু হুন্ডিটা সহজলভ্য হওয়া বা রেট বেশি পাওয়াতে তারা বেশিরভাগ ক্ষেত্রে ওটা করার জন্য আগ্রহী হয় আর ইকামা সাপোর্ট করে না এটাও একটা কারণ তো আমাদের যদি রেটটা যদি আর একটু বাড়ানো যায় বাজার ভিত্তিক যদি করা যায় মানে এক্সচেঞ্জ রেটটা যদি বাজার ভিত্তিক করা যায় তাহলে আমার মনে হয় যে রেমিটেন্সটা বাড়বে আরেকটা হলো যে আমরা ইতিমধ্যে আমাদের হেড অফিসে কিছু প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের সেবার পরিধি যদি আরও একটু বৃদ্ধি করা যায় সেটা আমাদের পরিকল্পনাও আছে এখানে যদি শাখা খোলা যায় এক্সচেঞ্জ হাউস খোলা যায় এটা এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে তো আমরা সেটা আবার এখনও চেষ্টা অব্যাহত আছে আমাদের তারপরে আমাদের যে প্রবাসী কল্যাণ কেন্দ্রগুলো আছে সেগুলোর মাধ্যমেও যদি আমরা এই রেমিটেন্সের প্রেরণের সুবিধা দিতে পারি সেসব নিয়েও চেষ্টা চলছে তাহলে আমরা মনে করি যে রেমিটেন্স বৃদ্ধি পাবে আর সর্বোপরি আমাদেরকে সচেতন হতে হবে যারা মানে এই সমস্ত গুজবে ভীত সন্ত্রস্ত হয়ে রেমিটেন্স বৈধ পথে প্রেরণে বিরত থাকছেন বা অনেকে রেমিটেন্সই পাঠাচ্ছেন না বৈধ অবৈধ কোনো উপায়ে অনেকে রেমিটেন্স পাঠাচ্ছেন না অমূলক আতঙ্কে পাঠাচ্ছেন না তো তারা যদি আবার একটু নিয়মিত হয় এক্সচেঞ্জ রেটটা যদি একটু আকর্ষণীয় করা যায় আমরা সেজন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি খুব সীমিত সংখ্যক লোক বল দিয়ে আমাদের জেদ্দায় একটা অফিস আছে আমাদের রিয়াদে একটা অফিস আছে তো এই সেবার পরিধি যদি আমরা একটু বাড়াতে পারি যদি আমাদের আরও একটু জনবল নিয়োগ দেওয়া যায় আমাদের আরও কিছু বড় শহরে আমাদের প্রতিনিধি যদি আমরা আনতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় যে এই রেমিটেন্স আহরণটা আর একটু বৃদ্ধি পাবে
দর্শক আমি আপনারা দেখেছেন আমি এত সময় ধরে প্রবাসীদের সাথে কথা বলেছি এবং এখানে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক দূতাবাসের এজিএম এর সাথে কথা বলেছি আসলে এই প্রবাসীদের রিমিটেন্স উত্তরণে তারা নানা ধরনের মতামত ব্যক্ত করেছেন যেমন ধরেন এখানে যারা কাজ করছেন বিগত করোনার পরে যারা এখানে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক এসেছেন তারা অনেকেই এই অসাধু দালালের মাধ্যমে এসে এখানে ৬ মাসের ইকামা ব্যবস্থা হয়েছিল তো এই ইকামা ৩ মাস শেষ হওয়ার পরই এখানে কাজের যে কাজের পরিধি সেটা বাড়ে না এবং এখানে অনেকেই বেকার হয়ে গিয়েছেন এই বেকার হওয়ার কারণে এখানে রেমিটেন্সের প্রবাহ কমেছে বলে অনেকেই মনে করছেন তাছাড়া এখানে গুণ্ডি এবং বিকাশের ব্যাপারেও প্রবাসীরা মত দিয়েছেন যে যদি সুন্দরভাবে এখানে প্রবাসীরা ভালোভাবে ব্যাংকের মাধ্যমে এখানে টাকা পাঠাতে পারেন তাহলে হুন্ডি এবং বিকাশ থেকে সরে আসবেন বলে প্রবাসীরা মনে করছেন এছাড়াও এখানে আপনারা জানেন যে বিগত দিনগুলোতেও প্রবাসীরা রিমিটেন্সের ব্যাপারে ব্যাংক এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক আছেন যে সোনালী ব্যাংকের যাতে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা প্রদেশে এখানে শাখা খোলা হয় তাহলেও এখানে রিমিটেন্স প্রবাহ বাড়বে বলে প্রবাসীরা মনে করছেন কারণ নিজস্ব রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা প্রাইভেট ব্যাংকগুলো যদি এখানে স্থাপিত হয় তা শাখাগুলো খোলা হয় তাহলে তারা নির্দ্বিধায় পাসপোর্টের মাধ্যমে দেশে রিমিটেন্স পাঠাতে পারবেন বলে মনে করছেন এখানকার প্রবাসীরা সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির গুরুচিপ আরটিভি